চলো চলো চলো, আজ থেকে যেটুকু কাজ করতাম সব বন্ধ করে দিলাম, ঠিক তুমি করো সব, কারণ এমনিতে ধরো তোমার কাজ টাজ করে নাম পাওয়া যায় না, সবই তুমি করো আলটিমেটলি, তুমি করো কোনো সমস্যা নাই আমার তাতে, চলো ফুল কিনলে ভালো হতো বুঝলে, ঢুকবো কোনটা দিয়ে স্টেশনে, এখানে কিনবো না থাক দমদম থেকে কিনে নেবো চলো নাকি, যন্ত্রণা করছে আমার বিশাল খিদে পেয়েছে। গুড মর্নিং সকলকে, এতে বলি না সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকাল থেকে উঠে আজকে রান্না শুরু করে দিয়েছি, এই যে এখানে গতকাল রাত্রে কেটে রেখেছিলাম যেটা পটল আলু সেটাকে ভাজা চাপিয়ে দিয়েছি, কিন্তু তার আগে এখানে পনিরগুলোকে ভেজে নিয়েছি, যে কাল যে পনিরটা কিনে এনেছিলাম তার অর্ধেকটা একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এটাকে ভাজা করে নিয়েছি, আর এখন এই যে ময়দাটা কাল রাতে মেখে রেখেছিলাম সেটা এখন রুটি করে নেব। রুটি কমপ্লিট করে তারপরে এই যে ভাজার মধ্যে পনিরটা আর তার সাথে একটু ডিম দিয়ে দেবো, দিয়ে ফ্রাইটা কমপ্লিট হয়ে যাবে। ঘড়িতে অলরেডি 7:25 বেজে গেছে, 7:30 বাজতে যায়। আর ওইদিকে দেখো ওয়াশিং মেশিনের উপর জামা কাপড় ডাঁই করে রাখা যায়, ওগুলো কাচতে হবে, এখন টাইম নেই এসে কাচবো, এসে কাচবো, আপাতত রুটিটা কমপ্লিট করে নিই। রেডি হয়ে গেছি, এবার বেরোবো আর যাবো হচ্ছে এখন আমাদের ক্লাবে, তো চল এখন বেরোই, খাওয়া দাওয়া খাবার দাবার সব কমপ্লিট করে নিয়ে নিয়েছি, একটু তাড়াতাড়ি বেরোলে খুব ভালো হয়, চলো চলো চলো। আজ থেকে যেটুকু কাজ করতাম সব বন্ধ করে দিলাম, ঠিক তুমি করো সব, কারণ এমনিতে ধরো তোমার কাজ টাজ করে নাম পাওয়া যায় না, সবই তুমি করো আলটিমেটলি, তুমি করো কোনো সমস্যা নাই আমার তাতে, চলো গুড মর্নিং সবাইকে। আর বেরিয়ে পড়েছি, রিক্সা ধরবো, এখন ট্রেনটাকে নিয়ে খুব চিন্তার ব্যাপার আমাদের, আমরা কয়েকবার যা মানে প্রত্যেক সপ্তাহে আমরা ট্রেনের জন্য ফাঁসি, দাঁড়িয়ে আসি ট্রেনে, একটা আমি দেখে এলাম ট্রেন দাঁড়িয়ে আসি, ট্রেনই আসে না নাকি, অদ্ভুত ব্যাপার তাই না বলো, দেখা যাক আজকে কি ভাগ্যে আছে, পাতা দিচ্ছে না আজকে, টাটা, চলে আসছে চলে আসছে চলে আসছে, এদিকে আসো, ওরে বাবা রে, আচ্ছা টাটা, আসছি দাঁড়া। ঘড়িতে বাজে এখন 7:00 আর আমরা আছি কোথায় গো, হৃদয়পুর, মানে আমরা সকালের বেলায় বেরিয়েছি, তারপর থেকে তো আমাদের ব্যাক টু ব্যাক কাজকর্ম চলছিল, এখন আমরা হৃদয়পুরে, এবার হৃদয়পুর থেকে আমরা আমাদের বাড়ি যাবো আর কি, দমদম ট্রেন ধরো বলে চলে এলাম স্টেশনে, তার আগে আমরা দু জায়গায় গেছি, সেখানে ব্লগ করা হয়নি, সেটা হচ্ছে আমরা গেছিলাম জুডিওতে, ইউস্টাতে, আবার আমরা প্যান্টালুনসেও গেছিলাম, কিন্তু প্যান্টালুনসে পছন্দ হয়নি, আমরা ফাইনালি জুডিওতে, আগেরবার ইউস্টাতে গেলাম তখন খুব ভালো ভালো লাগেনি, জুডিও থেকে ওর জন্য দুটো জিনিস কেনা হয়েছে, সেটা বাড়ি গিয়ে রাখ খালি ওর জন্য, মাইন্ডি এটা খাবে না তো ব্যাগে ভরে দাও, ব্যাগে ভরবো, কিন্তু ব্যাগে তো টিফিন বক্সে জায়গা হবে, তাহলে ব্যাগে ভরা কথা বললা কেন, ও আচ্ছা, আর বাই দ্য ওয়ে আমার ড্রেসটা একা কেনা হয়েছে কারণ তোমার পাওয়া যায়নি, সেটাও বলে দাও, চলো স্টেশনে আমি জীবনে আসিনি, আমি চিনিও না, চলো তুমি চেনো, আমার আরেকটা ফোন তোমার কাছে, হ্যাঁ তোমার কাছে, চলো একটু ফুল কিনলে ভালো হতো বুঝলে, ঢুকবো কোনটা দিয়ে স্টেশনে, এখানে কিনবো না থাক দমদম থেকে কিনে নেবো চলো নাকি,
এই যে হৃদয়পুর স্টেশনে চলে আসলাম, আর এক নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি, এখানেই দেবে শিয়ালদার ট্রেন আর কি। হ্যাঁ, আজকে বাড়ি ফিরে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে আজকে মানে সকাল থেকে যেহেতু তা খুব কিছু বেজে গেছে, তো খিদেটাও প্রচন্ড পেয়ে গেছে মাসি। আমরা তো এরম ভাবে ক্যালকুলেশন করে বাড়ি আসতে হয় যাতে মাসিও সেই টাইমে ঢোকে, কারণ মাসি ঢুকলে আমরা খেতে পাবো। তো মাসি এসে রান্না বান্না করেও দিয়ে গেছে অলরেডি, কি রান্না করে দিয়েছে সেটা দেখাচ্ছি। আর কালকে আমাদের একটা প্রোগ্রাম আছে, তার জন্য সেখানকার ড্রেস কোড হচ্ছে হোয়াইট। তোমরা জানো যে হোয়াইট কালারটা আমার নিজের ব্যক্তিগতভাবে পছন্দ, বাট ওই আমি খুব ভয় পাই সাদা পরতে। আমার সাদা পরলেই খুব প্যানিক হয় যে নোংরা হয়ে যাবে, নোংরা হয়ে যাবে, নোংরা হয়ে যাবে। তারও একটা বড় মানে একটা কারণ আছে, আমি ছোট্ট করে শেয়ার করি। আমার সাদা জামা যেহেতু ছোটবেলা থেকে সেরকমভাবে মা কিনে দিত না নোংরা করে ফেলবো বলে, আমার মামি আমাকে একটা সাদা ড্রেস কিনে দিয়েছিল। মামি যদি ব্লগটা দেখে খুব খুশি হবে, পলাশি থেকে আমাকে একটা, আমার মামার বাড়ি যেহেতু পলাশি, পলাশি থেকে একটা আমাকে সাদা ড্রেস কিনে দিয়েছিল। সেই ড্রেসটা আমার এত পছন্দের ছিল, এত পছন্দের ছিল, স্লিভলেস ছিল, মানে একটা কুর্তি টাইপস, কিন্তু মানে ঠিক ফ্রক কাটিং। আজ থেকে বহু বছর আগের গল্প বলছি, তখন এইগুলো আর কি ওই রকম ড্রেস খুব রেয়ারই পাওয়া যেত, পলাশিতে পাওয়া গেছিল। তা আমি সেটা ফুল স্লিভ ছিল না, হাফ স্লিভ, হাফ স্লিভ করা যেত, কিন্তু আমার ড্রেসটা এতটাই পছন্দ ছিল যে আমি সেই সেই ম্যাচিং করে কাপড় আমি কিনেছিলাম অন্য দোকান থেকে, এবং সেই দোকান থেকে কিনে সেটা আমি আলটিমেটলি বানিয়ে পরেছিলাম। কিন্তু এরকম একটা বাজে ইনসিডেন্ট ঘটে যে আমার সেই সাদা জামাতে আমারই হাত থেকে পেনের কালি পুরোটা নষ্ট হয়ে যায়, এবং ওই দুঃখের পর থেকে আমি নিজেকে আর কোনোদিন ভরসা করি না, এবং আমার ওই মানে জন্মের প্রিয় ড্রেসটাও আমি আর পরতে পারিনি তারপর থেকে। সেই জন্য আমি সেই ড্রেসটা আর কি সাদাটাকে বাদ দিয়েছি। কিন্তু আজকে যেটা কিনেছি সেটা তোমাদেরকে দেখাবো। একবার নিয়ে এসো তো জুডিও ড্রেসটা, নিজে নিজে ঝরে নিতে পারো না, একবার খেতেই বসে বললাম আমরা, আর পারা যাচ্ছে না। মানে আসলে এর মাঝখানে অনেক ছেলে হাত দিতে হবে না। মাসি আজকে রান্না করেছে ডিমের ঝোল আর ভাত, একদম সিম্পল খাবার দাবার, কিন্তু খুব এফেক্টিভ। খাবো এত খিদে পেয়েছে, মানে মনে হচ্ছে মাথা ব্যথা যন্ত্রণা করছে আমার, বিশাল খিদে পেয়েছে আমার। আর তো কন্টিনিউয়াস ফোনে কথা বলছিলাম, কেমন আছে? আহা, তোমাদেরকে যেটা দেখাবো বললাম, খাওয়ার আগে তো দেখানো হলো না, জেনে রাখে তারপরে দেখাচ্ছি কি কি আছে, তারাও দেখায়। এই দেখো এই কুর্তিটা আজকে কিনলাম, কালকে যেহেতু ড্রেস কোড হোয়াইট, তো এটাই হোয়াইটের মধ্যে পেলাম, এছাড়া আর কিছু ছিল না। কালকে এটা পরে তোমাদেরকে দেখাবো, শেয়ার করবো আর কি। খুব ভালো লেগেছে আমার কুর্তিটা, ওই পছন্দ করে দিল। আমার তো বেসিক্যালি এগুলো কোনো পছন্দের ব্যাপার নয়, ওই আমাকে পছন্দ করে দিল। আর আমি ওকে বললাম যে ঠিক আছে তুমি যখন পছন্দ করে দিলে এই তো তোমাকে একটা ড্রেস কিনে দিই। তো মোটামুটি 5-6টা ড্রেস কিনে দিয়েছে আমাকে, আমি কোথায় কোথায় পরে আমার সেই ড্রেসগুলো সেটাই বুঝতে পারছি না। গর্জিয়াস ড্রেস, প্রচন্ড। তো যাই হোক, এই জামাটা, এই কুর্তিটা কালকে পরবো আর কি, এটার সাথে এই যে প্যান্টটাও কিনেছি, এটা একটা সেট করে নিয়েছি। আর এই কুর্তিটা তোমাদেরকে দেখাবো, এটা অ্যাকচুয়ালি কুর্তিটা অনেকে বাইরে পরতে পারবে, এটাকে বলা হয় নুডল স্ট্র্যাপ। নুডল স্ট্র্যাপ তো গো, এটা আমি জানি না, মানে জাস্ট একটা ফিতে, নুডল স্ট্র্যাপ না ম্যাগি স্ট্র্যাপ বুঝি জানি, এই যে একটা ফিতে এটাকে নুডল স্ট্র্যাপই বলে। তো এটা আমি কলকাতায় পরবো আর কি, ক্যামেরাই আছে বলে কিছু বললো না। যাই হোক, তো এটা আমি কিনেছি ঘরে পড়ার জন্য, এটা আর এটা খুব ভালো লেগেছে, খুব কমফোর্টেবল। আর জুডিওতে বলতে নেই, মানে বাজেট গুলো খুব ঠিকঠাক থাকে, বলতে নেই তাহলে বলো না, না আমার বাজেট গুলো ভালো, বলতে নেই। আহা, তুমি মুচ্ছো কেন? আমি মুছে নেবো বললাম যে, ওরে বাপ, ক্যামেরা চলছে বলে মুচ্ছো কেন? ও আচ্ছা, না তাহলে আমি ক্যামেরা যাচ্ছি, না ঠিক আছে ঠিক আছে, ক্যামেরা চালাচ্ছি মানে এটা কি স্কুটার? এটা কি সেই একটা আমাদের ছোটবেলাতে সে রবিবার দিন হতো না, স্কুল থেকে এসে মাস্টার হতো 4:30 থেকে, রূপঙ্করের গলা, রূপঙ্করের গলা, এটা কি জানো ছিল?
তুলে রাখি, এটা ঘরে পড়ার জন্য বলে দিলাম তোমাদের, এই কপালে আমার আর নেই যে বাইরে পরে বেরোবো। কে বলছে তুলে যাচ্ছ কেন? কপালে পড়া জিনিস তো চলো এগুলো গুছিয়ে রাখি, আর এবার বিছানা টিছানা করি, ঘুমাতেও হবে, কাল ভোরবেলায় উঠতে হবে, আবার বেরোতে হবে, এগুলো আপাতত এখানে রেখে দিই। ভালোই হয়েছে, ভাবলাম এর সাথে একটা ওড়না কিনবো, বাট ওড়নাটা কেনা হয়নি। চলো হয়ে গেছে তো? গামছাটা কোথায় খুঁজে পাচ্ছি না যে। বারান্দায়। এবার ঘুমিয়েই পড়বো, কারণ কাল সকালে আবার উঠতে হবে, সকালে উঠে আবার বেরোতে হবে, রেডি হতে হবে, সাজতে হবে, দেখাবো তোমাদের মানে সেজে গুজে কেমন লাগছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই দেবুল সংকেতের পাশে থেকো। আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।